ভাবে মনে রাখতে চাই, মানে আপনি কিভাবে, আপনি কিভাবে চান জানতে চান? এই বাকি দুটো ম্যাচ দেখবে, তিনটা ম্যাচ দেখবে, এনজয় করবে, সেমিফাইনাল ফাইনাল জানি না, ওইভাবে তো বুঝতে পারবে না যে কি আসলে বলা উচিত ফ্যানদের নিয়ে। বাট পুরোটা টাইমই সাপোর্ট করেছে, এটার একটা বড় কারণ হচ্ছিলো পারফরমেন্স। সো ডিপেন্ড করে যে পারফরমেন্সটা না থাকলে সাপোর্টটা কেমন আসে, তো এগুলো বলা আসলে খুব ঠিকই যে কোনটা ঠিক আর কোনটা ভুল। এটা পরীক্ষা করার কোনো ইচ্ছা আছে যে পারফরমেন্স না করে দেখা যায়? হাউ কি ফিল? না অবশ্যই না, ভালো সময়টাকে যত বেশি ভালোভাবে কাজে লাগানো যায় সেটাই ভালো। চেষ্টা তো সবসময় থাকবে, চেষ্টার লেভেলটা কত উপরে রাখতে পারি সেটা আর কি মনে হয়। কিন্তু ট্রফি না পেলেও তো আসলে আমি জানি না ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ কয়বার এর আগে পেয়েছে, কিন্তু তারপর তো বড় দল, ওই রকম একটা ইয়ে থাকলেও চলে। বাট সেটা কিভাবে আসলো না, আমরা যদি এই টুর্নামেন্টে সেমিফাইনাল খেলতাম, যেভাবে আমাদেরকে নিয়ে সব এক্স ক্রিকেটাররা বলেন, অন্যান্য দেশের মানুষরা বলেন, যেভাবে আমাদেরকে প্রেস করেছে, এটা যথার্থ একটা মূল্য দিতে পারতাম যদি আমরা সেমিফাইনালটা খেলতাম। সেই মূল্যটা আসলে আমার কাছে মনে হয় ওই জায়গাটাতে আমাদের একটা গ্যাপ আছে, দিন শেষের সামনে যে সুযোগগুলো ছিল হয়তো আমরা ওই সুযোগগুলো পুরোপুরি নিতে পারিনি। যে আসলে আমি তো শিওর যে সবাই সবার জায়গা থেকে 100% দেয়, বাইরে থেকে অনেক সময় এক একটা দেখতে অনেক রকম লাগে, কিন্তু ভেতর থেকে জিনিসগুলো অন্যরকম। সো এই জিনিসটা আসলে বলা মুশকিল, বাট আমি শিওর যে সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ ফিলিংটা কি, মানে ফিলিং কেন অধারাবাহিক হয় আপনার কি মনে হয়? আপনি সিনিয়র ক্রিকেটার হিসেবে আপনি দেশের সেরা ফিল্ডারদের একজন, মানে অনেক বছর থেকে আক্ষেপ নেই যে আমরা দল হিসাবে খেলতে চেয়েছিলাম সেটা আমরা পারলাম না, কিংবা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশাটা ছিল এটা ঠিকভাবে পূরণ করতে পারলাম না। আমার কাছে মনে হয়নি যে খুব একটা ডিফিকাল্ট, আর ওই এন্ড থেকেই করাটা আমার জন্য সুবিধাজনক ছিল, কারণ হচ্ছে ডান হাতিদের এগেনস্ট দি স্পিন মারতে হতো, সো আমার জন্য সবসময় একটা চান্স থাকা পসিবিলিটি থাকে, তো সেই দিক থেকে মানে কোনো কমপ্লেন ছিল। অনেকে বলে যে রান দিক থেকে 600 বেশি রান কিন্তু এরকম কেউ কখনো করেনি এর সাথে আগে, তো নিজেকে কোন লেভেলে দেখছে? কোনো লেভেলে দেখছি না, যেটা বললাম যে এরকম যখন কথা হয় ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, সো নিজের পারফরমেন্স নিয়েও হ্যাপি, কিন্তু এগুলো নিয়ে আসলে খুব বেশি একটা চিন্তা করে না। সাকিব ভাই, এবারের বিশ্বকাপ থেকে আমাদের দল হিসেবে এগিয়ে যাওয়ার কি অনেক গাইডলাইন আমরা নিতে পারি কিনা, কি দেখেছো? হ্যাঁ অবশ্যই নিতে পারি, কোচিং স্টাফদের মধ্যে তো ওরকমই মনোভাব ছিল, বাকিটা আসলে আমার পক্ষে বলা মুশকিল। মানে আপনি রান করেছেন টপ পারফর্মার, নো ডাউট, বাংলাদেশ দলেও মানে আরো পারফরমেন্স ইন্ডিভিজুয়াল আরো অনেকের ভালো হতে পারত, স্পেশালি বোলিং একটা দিন ফিটনেস নিয়ে একটু কাজ করতে পারলে আর একটু বেটার হতো, বাট ওই সময় ফিটনেস নিয়ে কাজ করলে আবার টায়ার্ড হয়ে যাওয়ার চান্সও বেশি ছিল, সো দুইটাকে ব্যালেন্স করাটা ইম্পর্টেন্ট ছিল। সো ওই জায়গা থেকে বলবো যে লাস্ট দুইটা ম্যাচের সময় স্পেশালি আমার জন্য টাইমটা একটু চ্যালেঞ্জিং ছিল। কিং ব্যাক সেঞ্চুরিগুলোকে কি আগে রাখবেন ইনিংসগুলোর মতো নাকি অন্য কোনো ইনিংসে যেটা আপনার কাছে? যেটা আমি বেশ কয়েকটা ইন্টারভিউতেই বলেছি যে আফগানিস্তানের সাথে রান করতে সবথেকে কষ্ট হয়েছে, ওদের যে ধরনের কোয়ালিটি স্পিনার ছিল এবং যে ধরনের উইকেটে খেলেছি এটাই এর মেন রিজন, আর যদি একদম মানে খুব পছন্দের ইনিংস বলতে হয় তাহলে সেটা ইংল্যান্ড সবগুলোই তো নিজের কাছে ভালো লেগেছে, বাট ইংল্যান্ডের সাথে আমার কাছে মনে হয় বা আমার আমার
মানে নিজের পছন্দের একটা ইনিংস। সাকিব ভাই, আপনি তো আগেও তিনটা ওয়ার্ল্ড কাপ খেলছেন, কিন্তু এইবার এত ক্ষুধা, মানে আপনি যেমন যত হাই লাইট করছেন নিজেকে, এত হালকা করা, ফিটনেস নিয়ে এত কাজ করা, এবার বিশেষ কেন মানে এই টার্গেটটা মনে হলো? মানে আগে তো তিনটা খেলেছি, বলা মুশকিল কী কারণে, কিন্তু মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট, এটা ভালো দিক যে ওয়ার্ল্ড কাপে আসার আগে এরকম চিন্তা করে আসতে পেরেছি এবং এভাবে প্রিপারেশন নিয়ে আসছি বোলিংয়ের দিক।